সুপ্রিয় দর্শক, আজ 17 জুলাই 2020 শুক্রবার। আপনারা দেখছেন কুরবানির জমজমাট হাট, হাটের রাজা বলে আম্বারিকে দিনাজপুর। এটা আম্বারি হাট, প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো আজ এই যে দেখছেন আপনারা, কুরবানির হাট মোটামুটি শুরু হয়ে গিয়েছে। এই হাট থেকে আজ আমরা আপনাকে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করব। এই যে দেখুন, প্রচুর বলদের আমদানি হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে যারা বলদ গরুর খোঁজ করেন, মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা দামগুলি একটু জেনে নিন, এখানে বলদ গরু কি পরিমাণ দামে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই, আজকে পরিস্থিতি কি ভাই? আজকে পরিস্থিতি, আমদানি তো প্রচুর, আমদানি প্রচুর, বিক্রি নেই, কাস্টমার কম, কাস্টমার কম। আচ্ছা, আপনি কি দুইটা এই জোড়া নিয়ে আসছেন? জি জি। আচ্ছা, এগুলি ওজন কিরকম হবে ভাই? ওজন এগুলো হবে ধরেন 7 মন করে। 7 মন করে, আপনার আইডিয়া। আচ্ছা, দাম কত যাচ্ছেন জোড়া? 2.5 লাখ। 2.5 লাখ, তাহলে আপনার কেজি মন কত করে পড়লো? উত্তর পূর্ব কন্যা করেন, এটা হোটেলটার এখানে 20,000 টাকা। আচ্ছা, 20,000 টাকা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, তারপর একটু দেখি আমরা এখানে, এই জোড়া কত যাচ্ছেন? 2,60,000। দরদাম করছে কেউ এখন পর্যন্ত? দরদাম হয়নি। এই যে বলধারীতে কাস্টমার নেই, কিন্তু প্রচুর বলদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, হাটের রাজা আম্বারি বলা হয় এটাকে। কেন বলা হয় আপনারা দেখুন, এই যে কুরবানির পশুর হাট, পুরো জমজমাট হাট। তারপরে এখানে দেখি ভাই, এই জোড়া কত যাচ্ছেন? 2,70,000। দরদাম কেউ করছে? এখনো কেউ করেনি। আচ্ছা, এখানে দরদাম এখনো কেউ আসেনি। যদিও এটা সকালবেলায়, সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই হাটটি মোটামুটি সকাল 8টা থেকে জমজমাট অবস্থায় চলে যায় এবং 1টা 2টা পর্যন্ত এই হাটটা চলবে, থাকে, চলবে, চলবে। এই যে আপনারা দেখছেন, প্রচুর বলদ উঠেছে, প্রচুর বলদ। আসুন আপনাদেরকে আমরা একটু, এই যে লাল বলদগুলি, দেশি বলদগুলি, এগুলোর খুব চাহিদা রয়েছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি লাল বলদগুলো আপনি আনছেন? জি ভাই, জি, 4টা। আচ্ছা, এগুলো ওজন কিরকম হবে? ওজন হবে 7-7.5 মন। 7-7.5 মন, এত বেশি হবে? হবে ভাই, হবে। আচ্ছা, দাম কত করে যাচ্ছেন পিস? দাম চাচ্ছি 160 করে। 160? জি। আচ্ছা, 7 মন যদি আপনার হিসাবে হয়, তাহলে 20,000 টাকা করে হলে 140 হয়। চাচ্ছি আমি মানুষ তো। আচ্ছা আচ্ছা, দরদাম করছে কেউ? 20-25। মানে আপনি কত হলে ছাড়বেন? মানত করছেন, যেখানে আসে ঠিকই যাবে, ওইখানে ছাড়ে দেবো ওইখানে। তাও বাড়ি থেকে তো একটা আপনি নিয়ত করে আসেননি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, এই লাল বলদ প্রচুর চাহিদা রয়েছে, 15 টাকা কেজি। লাল বলদ বলি, এবং দেখুন, আসসালামু আলাইকুম। কয়টা কয়টা আনছেন? 4টা। আচ্ছা, এগুলো ওজন কিরকম হবে? 4টা না, 1-1টার। এটা 10 মন হবে, এগুলা, এটা 10 মন আর এগুলো 8 মন। এই যে 10 মন যেটা বললেন, এই যে কোনারটা, এটার দাম কিরকম চাচ্ছেন? 1.5 লাখ হলে দিয়ে দেবো। 1.5 লাখ হলে দিয়ে দিবেন? আজকে কি সস্তা বাজার যাচ্ছে? মানে লোক নাই, পার্টি নাই? পার্টি নাই, কেউ নাই, নানা রকম নাই, পার্টি নাই আজকে? না, কোনো পার্টি নাই, কোনো পার্টি নাই। শুনছেন সুপ্রিয় দর্শক, এত গরু কিন্তু ওনারা বলছে কোনো পার্টি নেই। এই যে দেখুন, বলদ গরুর অভাব নেই এই হাটে। এই যে দেখুন আপনারা, চারদিকে প্রচুর বলদ গরু, ছোট বড়। এবার আমরা একটু ছোট ছোট বলদ দেখি। এই যে এখানে দেখছি, চাচা আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম। এই দুইটা আনছেন আপনি? দাম কত যাচ্ছেন এই দুইটার? হ্যাঁ, 1,85,000। দরদাম করছে কেউ? কত করছে? 40 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, এগুলো 1,40,000 পর্যন্ত দাম করা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আসুন এরপরে আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। আপনারা দেখছেন যে ক্রেতা শূন্য, বলদ হাটি ক্রেতা নেই, সমস্ত ক্রেতা সারগরুতে। এই যে বলদের হাটিতে কোনো আমরা ক্রেতা দেখছি না, কিন্তু প্রচুর গরু উঠেছে। এই যে দেখুন, প্রচুর গরু উঠেছে কিন্তু ক্রেতার খুব অভাব। এই যে এখানে দেখছি আমরা দেশি, ওজন কিরকম করে হবে কাকা? 7 মন করে ওজন আপনি বলছেন? আচ্ছা, দাম কিরকম চাচ্ছেন? 2,70,000 জোড়া। তারপরে দরদাম করছে কেউ? কত? 2 লাখের নিচে বলছে। আপনি কত হইলে ছাড়বেন?
আড়াই হলে ছাড়বেন? তাহলে তো দাম অনেক কম বলছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, ওনারা নিয়ত করেছে 2.5 লাখ, কিন্তু দাম বলছে 2 লাখের নিচে, মানে ক্রেতা নেই। এই যে আপনারা দেখছেন সমস্ত বিক্রেতারা বসে আছে, এই যে দেখুন সমস্ত বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ক্রেতা নেই। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে ক্রেতার খুব অভাব। তারপরে বাজার খারাপ, তারা বলছে বাজার খুব খারাপ। এই জোড়া কত যাচ্ছেন? 2.5 লাখ। 2.5 চাইছেন? দরদাম করছে কেউ? 2 লাখ ভাঙ্গ, 2 লাখ নিচে, মানে এত ব্যবসা খারাপ না? অবশ্যই দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে না। আমরা কখনোই আমরা বলবো না যে আপনারা লসে বিক্রি করেন। বাড়ি ভিটা সব চলে যাবে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তাদের কথা, যে বাড়ি ভিটা সব চলে যাবে। ওনারা বলছে যে এবার প্রচুর লস হবে এই বলদ গরুতে। এই যে এখানে দেখছি আমরা অনেক মোটা বলদ, এই যে দেখুন অনেক কষ্ট করে এই ধরনের বলদ তৈরি করতে হয়। এই যে দেখুন বলদের সাইজটা মোটামুটি একটা হাতির মতোই এটা শরীর। ভাই দাম কত যাচ্ছেন? 320। 320 দরদাম করছে কেউ? জোড়া কত? 230-20। আর আপনারা নিয়ত করছেন কত হলে ছাড়বেন? 250 হলে ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। একটু 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 শুনি এদিকে সুপ্রিয় দর্শক, আমরা ছোট ছোট বলদ দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই ছোট বলদগুলি, এই যে এই জোড়া কত করে চাচ্ছেন? এই জোড়া চাইছি ভাই 80,000 জোড়া। এই যে 80,000 টাকা জোড়া, এই যে দেখছেন দরদাম করছে কেউ? কইছে ভাই। কত? 60-65 করেছে। 60-65, এত কম? কম নাই, কাস্টমার কি করব? হ্যাঁ কাস্টমার তো নাই। নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? আর কিছু বাড়লে ছাড়ে দিব। আর কিছু বাড়লে ছাড়ে দিবেন? এটা দেখি লাভ হবে? লাভ হবে না, লস হবে। 20,000 লস হবে? লস করে ছাড়বেন কেন? কি করবো, গরু খাবার দাম বেশি। আচ্ছা আচ্ছা, গরু মানে বাড়িতে রাখলেও তো এটার তো অনেক খরচ, আবার খরচ বাড়ি যাবে। আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপরে আসুন আমরা ওইদিকে বলদ গরু দেখছি। এই আমবাড়ি হাটের আজকে একটা আকর্ষণীয় একটা বলদ গরু, এই যে দেখুন অনেক বড় সাইজ। দেখি আমরা একটু গরুটিকে একটু আপনাদেরকে দেখাই। এই ধরনের গরু তৈরি করতে তো ভাই অনেক পরিশ্রম করতে হয়। আসসালামু আলাইকুম। এ কতদিন ধরে তৈরি করছেন এটা? 7 মাস। 7 মাস। এটা দাম কত যাচ্ছেন? 2,20,000। 2,20,000 দরদাম করছে কেউ? আছে। কত ভাই? 150 বন্ধু কয়। 150? 55 এই কয়। এটা তো লস। লস মানে কি? আধেক টাকা হয় না তো? তাহলে তো লসে কি আপনারা ছাড়বেন? এখন কি করবো, না হলে বুদ্ধি আছে আর, মানে লসেই এখন ছেড়ে দিতে হবে। আর তো বুদ্ধি নাই, সময় শেষ। সময় শেষ। সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে প্রচুর গরু কিন্তু ক্রেতা নেই। তারা বলছে যে 20-30,000 টাকা করে লসে তারা এই সমস্ত বলদ গরু ছেড়ে দিবে। এই যে আপনারা দেখছেন, আপনাদেরকে আমরা আমবাড়ি হাট দেখাচ্ছি। আবারও জানিয়ে রাখি আজ 17 জুলাই 2020 শুক্রবার এবং জমজমাট কুরবানির হাট, কিন্তু এই হাটে কোনো ক্রেতা নেই। এই দেখুন বলদের হাতে কোনো ক্রেতা নেই, অ্যাকচুয়ালি সারের হাটে প্রচুর ক্রেতা, কিন্তু বলদের হাটে কোনো ক্রেতা নেই। এই যে অলস সময় কাটাচ্ছেন, এই যে দেখুন সবাই অলস সময় কাটাচ্ছেন, এবং অনেকে আমাদের উপর এই জন্য ক্ষিপ্ত যে এখানে কোনো কাস্টমার যেহেতু নেই তাই তারা দামগুলো বলতে চাচ্ছে না আসলে আমাদেরকে। একটু আমরা একটু চলে যাই এদিকে, যদি একটু যাওয়ার জায়গা দেন যাওয়া যাবে এদিক দিয়ে। এই যে সুপ্রিয় দর্শক আমরা একটু শুনি। হ্যাঁ বলো। বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা চলতেছে? অবস্থা ভালো না ভাই, খুব খারাপ। কোনো ক্রেতা নাই? কোনো ক্রেতা মানে বিক্রেতা ক্রেতা একদমই নাই। আপনি দাম চাচ্ছেন কত এগুলো? চাচ্ছি বর্তমানে 2.5 লাখ। 2.5 লাখ বর্তমানে? বর্তমানে 2.5 লাখ দাম দিচ্ছি। মানে আগে আরো বেশি চাইতেন? আর আগে 3 লাখ চাইতাম। আগে 3 লাখ চাইতেন, এখন 2.5 লাখে নামি আসছে। নামি আসছে মানে কোনো ক্রেতা এখন আসছে না? একবারে ক্রেতা নাই। দাম কেউ বলছে? বলছে 1,80,000। 1,80,000? এই 1,80,000-তে তো এগুলো দিলে অনেক লস হয়ে যাবে। লস মানে প্রচুর লস হবে। হ্যাঁ প্রচুর লস হয়ে যাবে। প্রচুর লস হয়ে যাবে তো তাহলে তো আপনাদের মানে দামটা ঠিক মতো পাবেন না। পোষাচ্ছে না, পোষাচ্ছে না। আচ্ছা ভাই ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক যে এখানে যেই দামটা বলছে এই দামে তাদের
কি পরিমাণ লস হবে আপনারা নিজেরাও বুঝছেন যে প্রচুর লস হয়ে যাবে, কারণ কোনো ক্রেতা নেই। এই যে এখানে লাল লাল বলদ দেখছি আমরা, এই যে দেখুন আপনাদেরকে একটু লাল বলদগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এগুলোর আবার অনেক চাহিদা রয়েছে, এই যে লাল বলদগুলি। আসসালামু আলাইকুম, কত করে জোড়া যাচ্ছেন? দাম তো নাই, তাও দাম কত যাচ্ছেন শুনি? এই চারটা দুইটা দাম কত যাচ্ছেন? 8 লাখ। সুপ্রিয় দর্শক, ওনারা অনেক ক্ষিপ্ত। এই যে দেখুন, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে, এই হাটের রাজা আমবাড়ি, এই ধরনের গরু সাধারণত চিটাগাং কুমিল্লা অঞ্চল থেকে নিয়ে যায়, কিন্তু আজ কোনো ক্রেতা নেই। এই জন্য বিক্রেতারা খুব ক্ষিপ্ত অবস্থা রয়েছে এবং দেখুন অলস সময় কাটাচ্ছে তারা। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের শর্ত কথা, আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের